হোয়াটসঅ্যাপ পোলাপাইন, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এই সুন্দর 3D জুম ভিডিওটা আমরা খুব সহজেই পারফেক্টভাবে মেক করতে পারবো। তো যারা এই সুন্দর ভিডিওটা এরকম পারফেক্টভাবে মেক করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে XML ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এই অ্যাপসটা ওপেন করে এখান থেকে এই প্রজেক্ট অপশনে একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা আমার কমেন্ট বক্স থেকে যে XML ফাইলটা শেয়ার করেছিলেন সেই XML ফাইলের প্রজেক্টের উপর একটি ক্লিক করবেন। দেন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন নিচে আসার পর এখানে আপনারা এই যে একটি স্কাই কালারের ফাইল দেখতে পারতেছেন এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলি অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা মিডিয়া নট ফাউন্ড এই অপশনটি ক্লিক করবেন। দেন গ্যালারি থেকে আপনারা যে পিকচারটা দিয়ে ভিডিওটা মেক করতে চাচ্ছেন ওই পিকচারটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা উপরে এই প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারটা এখানে অ্যাড করে দিবেন। দেন আপনারা এখান থেকে একটু ডান পাশের দিকে যাবেন। দেন ডান পাশে আসার পরে আপনারা এখানে যে ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের মধ্যে সেম পিকচারটি অ্যাড করে দিবেন। দেন এর পরবর্তীতে আবারও যে ফাইলটা দেখতে পারবেন এই দুইটা ফাইলের মধ্যে আপনারা এই সেম পিকচারটি অ্যাড করে দিবেন। তো এই 3 নম্বর ফাইলের মধ্যে যখন আপনারা এই পিকচারটা অ্যাড করবেন তখন স্ক্রিনে দেখতে পারবেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা একটু উপরের দিকে টান দিবেন। দেন এখানে আপনারা গ্রুপ 1 লেখা একটি রেড কালার ফাইল দেখতে পারবেন এই যে নিচেরটা গ্রুপ 1। আপনারা কিন্তু এখান থেকে গ্রুপ 2 ফাইলে ক্লিক করবেন না, জাস্ট এখান থেকে আপনারা গ্রুপ 1 এই ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই এডিট গ্রুপ লেখা যে অপশনটা দেখতে পারতেছেন এই এডিট গ্রুপ অপশনে ক্লিক করবেন। তারপরে একটু ট্যাপ করে বাম পাশের দিকে টান দিলে আপনাদের মাঝে এরকম দুইটা ফাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরে এবং নিচের ফাইল দুইটার মধ্যে আপনারা এই প্রথমে যে পিকচারটি অ্যাড করেছেন সেম পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে আপনার এই যে টাইটেলের পাশের যে অ্যারো চিহ্নটা রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা আবারও একটু নিচের দিকে স্ক্রল করে ডান পাশের দিকে আবারও সেই ফাইলের মধ্যে চলে যাবেন। তো এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু এই ফাইল পর্যন্ত এডিটিংটা করেছি। তো এরপর আপনারা কী করবেন এখান থেকে পরবর্তীতে যে স্কাই কালার ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিলি অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে এবার আপনারা আপনাদের অন্য একটি পিকচার এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি এখন সাপোজ হিসেবে এই পিকচারটি সিলেক্ট করে দিলাম। দেন উপরে এই প্লাস আইকনে ক্লিক করে এই পিকচারটি এখানে অ্যাড করে নিলাম। তো এরপর এখান থেকেও আমি একটু উপরের দিকে স্ক্রল করব। দেন এখানেও আমরা সেমভাবে এই গ্রুপ 1 লেখা যে রেড কালার ফাইলটা দেখতে পারবো সেই ফাইলে ক্লিক করব। আবারও বলে রাখতেছি আপনারা এখান থেকে গ্রুপ 2 লেখা ফাইলের মধ্যে কোনো ক্লিক করবেন না, জাস্ট এখান থেকে আপনার এই গ্রুপ 1 লেখা যে ফাইলটা রয়েছে এই রেড কালারের গ্রুপ ফাইলের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই এডিট গ্রুপ এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা একটু ট্যাপ করে বাম পাশে টান দিলে এরকম দুইটা ফাইল আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা এখন এই দুইটা ফাইলের মধ্যে নেক্সট যে পিকচারটা অ্যাড করেছিলেন সেই পিকচারটা এখানে অ্যাড করে দিবেন। তো এই দুইটা ফাইলের মধ্যে পিকচার অ্যাড করে দেওয়ার পরে একইভাবে আপনারা এখান থেকে আবারও এই টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা আবারও যে পর্যন্ত এডিটিং করছেন সেখানে আপনাদের টাইমলাইনটাকে নিয়ে যাবেন। তো এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই পর্যন্ত এডিটিং করা শেষ। তো এরপরের থেকে আমরা এখান থেকে আরও যতগুলো ফাইল দেখতে পারবো এই সবগুলোর মধ্যে আমরা আলাদা আলাদা পিকচার অ্যাড করবো, মানে একবার এক এক রকম পিকচার অ্যাড করবো। অ্যান্ড সেমভাবে আমরা এখানে পিকচার অ্যাড করে দেওয়ার পরে উপরে যে গ্রুপ ফাইলগুলো থাকবে এই গ্রুপ 1 ফাইলের মধ্যে ক্লিক করে আমরা নিচে যে ফাইলটাতে যে পিকচার অ্যাড করবো উপরের এই গ্রুপ 1 ফাইলের মধ্যে আমরা সেম পিকচারটি অ্যাড করে দিব। তো এখন আমি একটি একটি করে একেবারে শেষ ফাইল পর্যন্ত এইভাবে পিকচারগুলো অ্যাড করে যাব। আপনারা জাস্ট আমার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখতেই পালেন আপনারা এখান থেকে আমি এখন কিভাবে এই সবগুলো ফাইলের মধ্যে আমার পিকচার দিয়ে এই ফাইলগুলো সব ফিল আপ করে নিলাম।
আপনারাও কিন্তু এই সেম প্রসেসে এখান থেকে যতগুলো ফাইল দেখতে পারবেন নিচের এবং উপরে এই গ্রুপ ওয়ান লেখা যে ফাইলগুলো দেখতে পারবেন সেগুলোতে সেম পিকচারগুলো দিয়ে এভাবে আপনারা এই পিকচারগুলো দিয়ে ফিল আপ করে নেবেন। দেন এখান থেকে আপনারা এই উপরে সেটিংয়ের পাশে যে এক্সপোর্ট অপশন আছে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটা 720 করবেন। আর না হলে কিন্তু আপনাদের অনেকের ফোনে এই ভিডিওটা এক্সপোর্টিং হবে না। তো এরপরে আপনারা এখান থেকে ফ্রেম রেটটাকে ফুল করবেন, তারপরে কোয়ালিটি ফুল করে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্টিং করে নেবেন। তো মূলত এইভাবেই কিন্তু আপনি চাইলে এরকম একটা সুন্দর ভিডিও খুব সহজেই মেক করে নিতে পারবেন। তো এরপরে সাউন্ড অ্যাড করার জন্য আপনারা আমার পিন কমেন্ট থেকে ট্রেন্ড মিউজিকটি ডাউনলোড করে নেবেন, দেন ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনারা এই ভিডিওতে ট্রেন্ড মিউজিকটি অ্যাড করে নিতে পারবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।